বলো 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 দাদা, আজকে লালগড় নেতাই এবং নন্দীগ্রাম দুই জায়গা নিয়ে রাজনৈতিক মহল উত্তপ্ত দেখা যাচ্ছে। তৃণমূল বিজেপি দুই শিবিরই যাচ্ছে, কি বলবেন? এখানে তো অভিযুক্ত আপনারা মিলনি। একটু আগেই আমি বলেছি এ সম্পর্কে, আবার দ্বিতীয়বার একই কথার পুনরাবৃত্তি করা কঠিন, মানে করা যায় কিন্তু করার বোধহয় প্রয়োজন নেই। সত্য একদিন প্রকাশ্যে আসবেই। তৃণমূল ক্ষমতায় আসার জন্যে সিপিআইএমের বিরুদ্ধে প্রচারকে মানুষের কাছে যাতে খুব ভালো করে পৌঁছে দেওয়া যায়, মানুষের কাছে সিপিআইএম কত খারাপ এটা প্রমাণ করা যায়, সেই জন্যে মাওবাদীদের সঙ্গে যৌথ পরিকল্পনার অঙ্গ ছিল নেতাই। আমার বই যা প্রকাশ হয়েছে সেই বইয়ে আইন বাঁচিয়ে, যেহেতু বিচারাধীন সেই জন্য সব কথা বলতে পারবো না, আদালতের বিষয়ে আমরা সব কথা বলি না, লেখা আছে। অনুগ্রহ করে সেই বইয়ের সেই কয়েকটা পাতা পড়ে নেবেন, একদিন সত্য প্রকাশ্যে আসবেই। এটা ছিল 2011 সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্টকে ক্ষমতার থেকে সরিয়ে দিয়ে যাতে তৃণমূল ক্ষমতায় আসতে পারে, তার জন্য পরিকল্পিত গেম প্ল্যান, বোঝা গেছে? মানুষ লাল ঝান্ডার সঙ্গে ছিল, সেই মানুষ যাতে লাল ঝান্ডার সঙ্গে থাকতে না পারে, বর্তমান শাসক দল তাদের বাহিনীকে এবং পুলিশকে নির্লজ্জভাবে ব্যবহার করে মিথ্যা মামলা, এলাকায় অত্যাচার, জরিমানা যেভাবে সংগঠিত করেছিল, মানুষ তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে পারেনি। আর এই পশ্চিম মেদিনীপুরে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে যে পুলিশ আধিকারিকের নেতৃত্বে এই পুলিশি সন্ত্রাস লাল ঝান্ডার উপরে সংগঠিত হয়েছিল, আর গোটা পশ্চিমবাংলা জুটে বিরোধী শূন্য রাজনীতি করার জন্য, বিরোধী শূন্য বাংলা গড়ার জন্য আজকে শাসক দল যারা ডাক দিয়েছিলেন, তারা এখন তৃণমূল শূন্য বাংলা হওয়ার দিকে হাঁটি হাঁটি পা পা করে আগাচ্ছেন। আর যে পুলিশ আধিকারিক তখন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে মা সম্বোধন করে পায়ে হাত দিয়ে প্রণাম করতেন, সমস্ত নির্লজ্জতা চূড়ান্ত জায়গায় নিজেকে পৌঁছে দিয়েছিলেন, তিনিও আজকে বুঝেছেন যে সেই তৃণমূলের ছায় বাঁচার রাস্তা নেই, সেই জন্য তিনিও গিয়ে বিজেপির পতাকা তলে ভিড়ে এখন তিনি চাকুরি ছেড়ে দিয়ে তিনি নেতা বনেছেন। তাই পশ্চিমবাংলার মানুষ তৃণমূলকে দেখেছে, পশ্চিম মেদিনীপুরের মানুষ তৃণমূলকে দেখেছে, আর বিজেপিকে চেনার জন্যে এরকম একটা ভণ্ড সরকার, ধাপ্পাবাজ সরকার ভারতবর্ষের রাজনীতিতে এর আগে কখনো আসেনি। 14 সালে যে কথাগুলো বলে ক্ষমতায় এসেছিলেন আজকের প্রধানমন্ত্রী, তার একটা অক্ষরে একটা শব্দ তিনি কার্যকর করেননি। আজকে গোটা দেশের মানুষের জবাব চাওয়ার সময় এসেছে। এখন লোকসভার নির্বাচন নেই, কিন্তু পশ্চিমবাংলায় মানুষ তার জবাব দেওয়ার মধ্য দিয়ে বুঝিয়ে দেবেন যে বিজেপি তৃণমূল যে খারাপ, সে খারাপ 10 বছরে মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে, কিন্তু তার চেয়ে হাজার গুণ খারাপ হলো বিজেপি। মানুষের জন্য একটা আইনও তৈরি করেনি, একটা প্রতিশ্রুতিও তারা রক্ষা করেনি, শুধু টাকা দিয়ে তারা তাদের মিডিয়া চ্যানেল কিনে নিয়ে তারা মানুষকে কি করে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়ে রাজনৈতিক ফয়দা তোলা যায়, সেই চেষ্টাই তারা বাংলার মানুষ বুঝে নিয়েছেন যে তৃণমূল আর বিজেপি আলাদা কিছু না। সেই জন্য তৃণমূলের অবকম্ব থেকে তৃণমূলের নেতৃত্ব বাঁচার জন্যে তারা নিরাপদ আশ্রয় ভেবে বিজেপির কাছে গিয়ে হাজির হচ্ছেন, কিন্তু কোনোটাই নিরাপদ নয়। বাংলার মানুষ সব হিসাব বুঝে নেবেন, আগামী দিন সেই কথা বলবো। দাদা, আপনারা একটা কথা বলেন যে আপনাদের সরকারের অর্ধসমাপ্ত প্রকল্প তৃণমূল ব্যবহার করছে, আবার বিজেপিও বলে যে তাদের প্রকল্পের নাম পরিবর্তন করে সরকার নিজেদের নামে চালাচ্ছে। ওরা কি বলছে সে কথা জবাব দেওয়ার দায় আমার নেই। আমি তো শুধু এক কথাই বললাম, 14 সালে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল আজকের প্রধানমন্ত্রী, একটা অক্ষর তার কার্যকরী হয়েছে কিনা বুকে হাত দিয়ে এতগুলো মানুষ আছে জিজ্ঞেস করুন। 15 লক্ষ টাকা নয়, 1 লক্ষ টাকা কেউ অ্যাকাউন্টে পেয়েছে, 2 কোটি বেকার যুবক নয়, বছরে 50 লক্ষ বেকারের চাকরি হয়েছে। উনি বলেছিলেন জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, আহা কি কষ্ট, আজকে 100 টাকা প্রায় পেট্রোল ছুঁই ছুঁই, ডিজেল 80 টাকা। মানুষ তার জীবদ্দশায় কখনো 100 টাকা কেজি পেঁয়াজ আর 50 টাকা কেজি আলু কিনে খেতে হয় আর 170 টাকা সরষা তেল কিনে খেতে হয় কখনো দেখেনি, ওনার গায়ে লাগেন না। কিন্তু গোটা দেশের মানুষ বুঝতে পারছেন কারা সরকারটা পরিচালনা করছে, একটার পর একটা আইন, কৃষি আইন, আজকে এই এলাকা কৃষক অধ্যুষিত এলাকা বুঝতে পেরেছে 5000 টাকায় আলু বীজ কিনেছে, এখন 1000 টাকায় আলু নতুন আলু উঠছে, নেয়ার লোক নেই, বুঝতে পেরেছেন যদি এরকম চলতে থাকে তাহলে আত্মহত্যা ছাড়ার বাঁচার কোনো কৃষকদের রাস্তা থাকবে না। সেই জন্যে কৃষি আইন বদলের দাবিতে গোটা দেশ জুড়ে কৃষকরা আজকে যে আন্দোলনে সামিল হয়েছে তার প্রতি সংহতি জানিয়েই আজকের এই আমাদের মিছিল ছিল। যারা গদিতে থাকেন তারা ভাবেন গদিটা তার কাছে সবচেয়ে নিরাপদ জায়গা, অক্ষয় অমর, কিন্তু মানুষ ইতিহাস তৈরি করে, সেই গদির থেকে টেনে নামায় একদিন মানুষ, সেদিনে যিনি আজকে রাজা তাকে রাস্তার ভিখারি হতে কালকে, এটাই হচ্ছে ইতিহাস।